হ্যালো মাই ডি স্টুডেন্টস ওয়েলকম টু মাই ইউট্যুব এজুকেশন ট্রাপ পিলা আজি আজ তোমাদের গুটে অতি ইম্পর্ট্যাট ভিডিও মু তোমায় করছি যে বয়স কেত হল কমিটি জাঁব যে বর্তমান পর্যন্ত তোমার জন্মতারিখ তুমি জাগি আজ পর্জন্ত তোমার কেতে বর্ষ কে কে দিন হল তুমি কমিটি বাহার করব বাহার করে জিনিসয তুমি দেখ এই ভিডিও দেখে তুমি জাগিপার যে তুমি কে বর্ষ কে এবং কে দিন হয়েছি তুমি জাঁপার তাহলে পিলাম দেখ আমি বাহার করা যে বর্তমান তারিখ বা বর্তমান তারিখ আমি লেখা হল বর্তমান তারিখ আমি লেখা কো এটি আমি লেখা যে দিন এবং এটি লেখা মাস এবং এটি আমি লেখা বর্ষ যে বর্তমান দেখি কহিল যে তোমার বর্তমান তারিখ যদি আমি নেবা তারিখ

মনেকৰ তুমাৰ তাৰিখ হ'ল ষোহ তাৰিখ একজাৰ পাঁচ মচহা ত'লে দেখ পেলাই লেখিলা বেলেগ এমি দিন তলে দিন মাছ তলে মাছ বৰষ তলে বৰষ প্ৰথমে তুমি লেখি নবে কণ কৰিব নাই বিয়োগ কৰি দব তাৰ বিয়োগ আমি কেতিয়া কৰিবা যে প্ৰথমে দিন আড়ু বিয়োগ কৰিব বৰ্ষ বিয়োগ কৰিবানে আগ দিন আয়োগ কৰিবা কাইনা তুমি জান যে একবৰ্ছ সমান কেতিয়া একবৰ্শ

যে যদি তুমি জন্ম হয়ে যা ষোহল এক তালে হাজার পাঁচ তাহলে আজকু তোমার বয়স হল কে অঠর বর্ষ এক এবং আঠ দিন এত হচ্ছে নয় কি দেখবা আমি আউ গোটে উদাহরণ দেবা যেটা কি তুমি অসুবিধা তোমার হয়ে পে না পরে তুমি নিশ্চিত ভাবে দেখি বর্তমান আজর তারিখ আমি আজ পর্যন্ত হল যে চব্বিশ তারিখ দুই মাছ দুই হাজার তেইশ বর্ষ বর্তমান মনে কর জন্ম জন্মতারিখ বর্তমানে আমি নিয়ে মন মনে করারিখ এক মাছ দুই হাজার চারি মসহা বর্তমান আজ পর্যন্ত বয়স দেখো পূর্বর আমি যে আমি কন করে নাই দিনর দিনক বিয়োগ করে ফেডি হয়ে যাই তেমন চব্বিশুর অঠাইশ অব চবশটা সান হয়ে গেল বড় তেমন ইয়োগ করে হব না তাহলে আমি তা পূর্ব আমি জানি যে এক দিন তেমন এটা কন্যা গোটিয়ে মাছ আমি ধার আনবা মাছ ঠিক মাছটা কম হব না তারিখ আমি করা গোটি মাছ আমি নিয়ে যা তাহলে আনলে হব না তিরিশ এটি আমার অধিকা মিশি যশাণ তিরিশ এবং এই মাসটা যে দুই অুই মাসটা কটিনাটে হয়ে যাব বর্তমানে ইয়ে এক মাছ হয়ে গেল বুঝলিও তখন ইয়ে চবিশালে কেত হয়ে গেল চৌবন

তে তে চারি গলে ন এক এক আর সব শূন্য হয়ে গেল তখন উনিশ বর্ষ মাস কিছু নাহি ছবিশ দিন তো তোমার বয়স কত যে উনিশশ বর্ষ ছবিশ দিন বুঝিপার বর্তমান আউ গোটে উদাহরণ নেবা দেখ সব তিনোটি আমি উদাহরণ সম্পূর্ণ ভাবে তোমার নিজের বয়স তুমি বাহার করি কোশে অসুবিধা হব না তাহলে দেখা দেখো পিলা মানে তোমায় আছে উদাহরণ নেছি যে আজির তারিখ চব্বিশ দুই দুই হাজার তেইশ তো আজ তারিখে মুজাম্পল হিসাবে নেও তু যোরিখ বড় তো সেই অনুসারে মধ্যে তুমি নব মনে কর দশ তারিখ পাঁচ মাছ দু মশা দশ পাঁচ দুই হাজার নথমে তারিখ লেখে মাছ লেখে বর্ষ লেখ বর্তমান দেখ যে এই তারিখর তিখ বিয়োগ করে হবোব চারি শূন্য গলা চারি দুই রু এক গেল এক তেমন ইয়ে হল চৌদ দিন হয়ে গেল এটার কিছু না বর্তমানে মাছ দেখ আমি পাঁচ ফেডি ফেডিত হব নাই তেমন আমি কে গোটিয়ে বর্ষ এটি আমি আনি গোটিয়ে বর্ষ আনিবা। তালে কত হবদে কহিল যে এক বর্ষ বার মাছ তি আমি কন করি না বার মিশি যদি বার মিশি গেল বার ইয়েিশাণ কে দুই কত হব চৌদ তো আমার হয়ে এবং এটি যে দুই হাজার ইয়ে কটি যা এটা হয়ে যাব যে গোটিয়ে বর্ষ পড়ে যাই দু

যেত সরকারি স্তরের যেতবাদ আমার বাহারে সেত দিনের গোটিয়ে দিন প্লস করা যায় তেমন তেরো বর্ষ নাস পনেরো দিন তেমন সবুত আমি যেহেতু এটি মাসক তিরিশ দিন আমি নেও তো গোটিয়ে দিনটি আমার আড করা তের বর্ষ নোদিনে কোশে অসুবিধা না গোটিয়ে মাত্র আমি উদাহরণ নেওয়া এবং যেটা কি তুমি সম্পূর্ণ ভাবে বুঝি যখন দেখো পিলা মানে এই শেষ তুমি কাইনা তুমি বাহ কালি বিভিন্ন প্ৰব্লেম তোমাৰ আছিল পাৰে তেনু সেই প্ৰব্লেমক নি সেই উদাহৰণ সেই অনুসাৰে প্ৰস্তুত কৰা যায় দেখি আমি লেখিদে তাৰিখ মাছ বৰ্ষ আজিৰ তাৰিখ কেতিয়া চবিছ তাৰিখ তলে আমি লেখিলে মাছ হ'ল দুই মাছ তলে লেখিলে দুই হাজাৰ তেইছ বৰ্ষিলে মনেক তোমাৰ জন্ম তাৰিখ হ'ল যে তিৰিছ আঠ দুই হাজাৰ বাৰ তুমি তাকে ঠিক তাৰিখ তলে লিখিল মাছ তল লেখিলাক বৰষ তল লেখিল বৰ্তমান দেখ যেতিয়া আমি বিয়োগ কৰিব এই চবিছ এটা আছে তিরিশ চব্বিশ তিরিশ আমার বড় হয়ে গেল ইয়ে হয়ে পাবনি তেমন আমি এটা মানে গোটিয়ে মাছ আমি কন্যা তিখকে আনি পকাইবা বা দিনকে আনকমাসিনিস দিন তো এটি আমি করি না তিরিশ দেবা হলো তেমন চবিশদে কত হয়ে গেলা কহিল যে ইয়ে হল চৌবন তে এটা চৌবন দিলি এবং ইয়া উঠে হয়ে গেল বর্তমানে ইয়ে যে দুই মাছ রু আমার পড়ে যাই কত আকি বৰ্তমান আকৌ আমি বিয়োগ কৰি দাব চাৰি শূন্য গলে চাৰি পাঁচ ৰু তিনি গলে দুই তুমি কেতিয়া চবিশ দিন দিন আকৌ বাহি পাৰিলা তাৰপৰা মাছক বিয়োগ কৰিব দেখ একো আঠ পুনি যিব নাই যদি যিব নাই ত'লে এক বৰ্ষ আমি ক' কৰিবা তনু প্লছ এাৰ মাছ এক বৰ্ষ আমি আনি পকেবা এতিয়া তাৰ বাৰ মিছিব এক বৰষ বাৰি জানে তুমু বাৰ কেতে পিলা মানে যে তেৰ হৈগলা দেখ বৰ্তমান ইয়াক আমি উঠাইদেৱা ইয়ে হ'ল তেৰ বৰ্তমান আকৌ বিয়োগ কৰিব